আসসালামু আলাইকুম দর্শক, আজকে নিউজ টিভির পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন। এখন শুনবেন আজকের ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। আওয়ামী লীগের নির্বাচনকালীন সরকার নিয়ে আগ্রহ নেই বিএনপির বলে মির্জা ফখরুল। বিদেশি জানায় ক্ষমতায় বসানোর মালিক দেশে জনগণ বলে নবায় দল কাদের। ইসিতে গিয়ে যা বলে আসলেন কাদের সিদ্দিকী। হঠাৎ হয় লটকণ্ড রংপুর। এদিকে গাজীপুর সিটি নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির 29 নেতা আজীবন বহিষ্কার। এবং সর্বশেষ জানাব, বিএনপি নির্বাচনে না আসার জন্য ষড়যন্ত্র শুরু করেছে বলেন তোফায়েল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। নির্বাচনকালীন সরকার নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত সোমবার যে বক্তব্য দিয়েছেন সেটাকে গুরুত্ব দিচ্ছে না বিএনপি। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ নির্বাচনকালীন সরকার কি গঠন করবে না করবে দ্যাট ইজ ইমেটেরিয়াল, গুরুত্বপূর্ণ নয়। আমরা একটা নিরপেক্ষ সরকার চাই, যে সেখানে আমরা কোনো দলীয় ব্যক্তিদের চাই না। মঙ্গলবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সভা শেষে সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই প্রতিক্রিয়া জানান। নির্বাচনকালীন সরকার হলেও তাতে বিএনপির সুযোগ নেই, প্রধানমন্ত্রীর এই বক্তব্যের বিষয়ে সাংবাদিকরা দৃষ্টি আকর্ষণ করলে বিএনপির মহাসচিব বলেন, আমরা যে সংগ্রাম লড়াই করছি সেই লড়াইটা হচ্ছে একটা সত্যিকার অর্থেই প্রতিনিধিত্বমূলক সংসদ তৈরির জন্য। এই সরকার ক্ষমতায় থাকলে এটা হবে না, একটা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হতে হবে। প্রধানমন্ত্রীর বক্তব্যের পরিপ্রেক্ষিতে বিএনপি সংসদ থেকে প্রত্যাখ্যান করাটা ভুল ছিল কিনা এমন প্রশ্ন মির্জা ফখরুল বলেন, কখনোই না, এটা সংসদ থেকে প্রত্যাখ্যান অত্যন্ত সঠিক সিদ্ধান্ত, কারণ এই সংসদ জাতির আশা পূরণে ব্যর্থ হয়েছে তো বটেই, এই সংসদের জাতির প্রতিনিধিত্বই ছিল না, কারণ তারা নির্বাচিত নয়। ঢাকায় নিযুক্ত ছয় রাষ্ট্রদূতের বাড়তি নিরাপত্তা প্রত্যাহারের সিদ্ধান্তের সমালোচনা করেন মির্জা ফখরুল ইসলাম। এ বিষয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা নিরাপত্তা প্রত্যাহার, আমার কাছে দুইটা জিনিস মনে হয়, একটা হচ্ছে একটা চরম দায়িত্বহীনতা, কারণ এগুলোর ফলে যে আন্তর্জাতিক একটা সমস্যার সৃষ্টি হবে সেই সমস্যাটা বাংলাদেশের জনগণকেই কিন্তু ভোগ করতে হবে। বিদেশিরা নয় ক্ষমতায় বসানো মালিক দেশের জনগণ বলে নবায় দল কাদের। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বেদল কাদের বলেছেন, ক্ষমতায় বসানো মালিক দেশের জনগণ বিদেশিরা নয়, আওয়ামী লীগ জনগণের শক্তিকে বিশ্বাস করে। মঙ্গলবার কেন্দ্রীয় শহীদ মিনারে সংসদ সদস্যকে চিত্রনায়ক বীর মুক্তিযোদ্ধা আকবর হোসেন পাঠান ফারুকের মরদেহে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের কথা বলেন ওবায়দুল কাদের। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, শেখ হাসিনা নিজেই বলেছেন, আমরা ক্ষমতায় আসতে চাই জনগণের ভোটে, জনগণ চাইলে আছি না চাইলে নাই, এমন মানসিকতা যার তিনি বিদেশি বা দেশি ষড়যন্ত্রকারীদের ভয় পাবেন এটা মনে করার কারণ নেই। বিদেশিরা ক্ষমতায় বসাবে এমন অসম্ভব চিন্তা আওয়ামী লীগ করে না জানিয়ে বেতুল তাদের বলেন, দেশে ক্ষমতার মালিক বিদেশিরা নয়, বরং মালিক হলো দেশের জনগণ, ক্ষমতায় বসাতে হলে বসাবে তারা, সরকার ক্ষমতা হারানোর ভয়ে প্রতিমাদের উপর ক্ষুত। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলামের এমন দাবি নিয়ে এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলে, তিনি মির্জা ফখরুল মনে করছেন, পশ্চিমবঙ্গে তাকেও তার দলকে ক্ষমতায় বসাতে পারবে, সে কারণে ক্ষণ ক্ষণ তাদের দ্বারে ধর্ণা দিচ্ছেন, নালিশ করছেন, নালিশের পর নালিশ, তদবিরকারী নিয়োগ করেছেন। ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগের এসব নেই, শেখ হাসিনার কোনো তদারকি তদবিরকারী নেই, বিদেশিরা ক্ষমতায় বসিয়ে দেবে এমন কোনো অসম্ভব চিন্তা তিনি কখনো করেননি। ইসিতে গিয়ে যা বলে আসলেন কাদের সিদ্দিকী। কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, টাঙ্গাইলের বাসাইল পৌরসভা নির্বাচন সুষ্ঠু হলে তার দল আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবে। তিনি কোন দল নির্বাচন আসলে না আসলো সেদিকে না দিক তাকিয়ে সুষ্ঠু নির্বাচন আয়োজনে ইসিকে আহ্বান জানান। মঙ্গলবার রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে ইসির সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। বাসাইল পৌরসভা নির্বাচন সামনে রেখে বঙ্গবীর কাদের সিদ্দিকীর নেতৃত্বে কৃষক শ্রমিক জনতা লীগের একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করে। ওই বৈঠকে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অফ মোহাম্মদ আহসান হাবিব খান বেগম, রাশেদা সুলতানা ও মোহাম্মদ আলমগীর উপস্থিত ছিলেন। বৈঠকের পর সিইসি বঙ্গবীর কাদের সিদ্দিকী পাশাপাশি দাঁড়িয়ে সাংবাদিকদের ব্রিফিং করেন। বৈঠকের বিষয়ে বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেন, ইসির অনেক কথার সঙ্গে আমরা একমত পোষণ করেছি, নির্বাচন হওয়া উচিত অবাধ ও নিরপেক্ষ,
কোনো দল অংশগ্রহণ করলো, কটি দল অংশগ্রহণ করলো, এটা যে ভোটাররা তাদের ইচ্ছা মতো ভোট দিতে পারলো কিনা সেটাই হচ্ছে সব থেকে বড় কথা। এই কথাতে ইসি যে প্রতিশ্রুতি আমাদের মাধ্যমে দেশবাসীকে দিয়েছে, আমি আশা করি সেই কথার মাধ্যমে ক্ষয়িষ্ঠু নির্বাচনী পদ্ধতি আবার প্রাণ ফিরে পাবে। হঠাৎ ঝড়ে লন্ডভন্ড রংপুর, রংপুরের গঙ্গার চড়ার কারণে ও বীরগাছা সহ বিভিন্ন স্থানে হঠাৎ ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এতে লন্ডভন্ড হয়েছে অনেক কয়েকটি গ্রাম। ঝড়ের স্থায়িত্ব কম হলেও কোথাও কোথাও বাতাসের বেগে ঘরবাড়ির ক্ষতির পাশাপাশি উড়ে গেছে গাছ স্থাপনা। এতে প্রায় 1-1.5 হাজার ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়, উপড়ে গেছে কয়েকশো গাছ। এছাড়া ঝড়ো বাতাসে আম, লিচু, ভুট্টা, গম, ধান সহ উঠতি ফসলের ক্ষতি হয়েছে। এতে প্রায় 80% বিদ্যুতের খুঁটি উপড়ে পড়ে ক্ষতিগ্রস্ত হয়। সোমবার রাত 10:30টার দিকে রংপুরের উপর দিয়ে কালবৈশাখী ঝড় বয়ে যায়, এতে এই ক্ষয়ক্ষতি হয় বলে জানা গেছে। এদিকে ঝড়ের কারণে ক্ষতিগ্রস্ত এসব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বিঘ্ন ঘটছে বলে জানা গেছে। স্থানীয় উপজেলা প্রশাসন ঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন। তারা ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করছে। খোঁজ নিয়ে জানা গেছে রংপুর মহানগরী সহ পীরগাছা উপজেলার তাম্বুলপুর ইউনিয়নের প্রতিপাল, বগুড়াপাড়া, পরান, শালমারা, ব্রাহ্মণীকুণ্ডা, বাজার, সাওলা, পার, ইটাকুমারী, কল্যাণী ও অন্নদানগড় ইউনিয়নের বিভিন্ন এলাকা, কাউনিয়া উপজেলার হারাগাছ, শহীদবাগ ও সারাই ইউনিয়ন এবং গঙ্গাচড় উপজেলার কোনলন্ডক, লক্ষ্মীটারি, গজঘন্টা, মর্নিয়া ইউনিয়ন সহ বিভিন্ন ইউনিয়ন সহ রংপুর মহানগরের বিভিন্ন এলাকার সোমবার রাত 10:30টার পর থেকে থেমে থেমে ঝড়ো ঝড়ো হাওয়া বইতে থাকে, কোথাও কোথাও শিলাবৃষ্টিও হয়। পীরগাছা উপজেলার তাম্বুলপুর ইউনিয়নের বগুড়াপাড়া গ্রামের লাইলি বেগম জানান, তারা একটা মাত্র ছোট থাকার ঘর, সেই ঘরটির উপরে ঝড়ের সময় গাছপালা ভেঙে পড়েছে, ভাগ্যক্রমে দুর্ঘটনা থেকে বেঁচে গেছেন, কিন্তু ঝড়ে তার ছোট দোকানটি উড়ে গেছে, এতে তার 1,00,000 টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়া ওই উপজেলার অন্নদানগর, ইটাকুমারী, সাওলা ও পার ইউনিয়নের বিভিন্ন স্থানে এমন ক্ষয়ক্ষতি হয়েছে বলে ভুক্তভোগী সূত্রে জানা গেছে। গাজীপুর সিটি নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির 29 নেতা আজীবন বহিষ্কার। বর্তমান সরকারের অধীনে বিএনপির আর কোনো নির্বাচনে অংশগ্রহণ করবে না এমন সিদ্ধান্ত গ্রহণ করেছে দলটি। দলের এই সিদ্ধান্ত উপেক্ষা করে গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপির 29 নেতা কাউন্সিলর পদে অংশগ্রহণ করেছেন। তাদের সবাইকে আজীবন বহিষ্কার করেছে বিএনপি। মঙ্গলবার দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ফুলকবি রেজভী স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে এই সিদ্ধান্ত জানানো হয়। ওই পত্রে বলা হয়, 25 মে গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে দলের সিদ্ধান্ত উপেক্ষা করে যারা কাউন্সিলর হিসেবে অংশগ্রহণ করেছেন তাদের বিরুদ্ধে বিএনপি সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করেছে। ইতিমধ্যে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য কারণ দর্শানোর নোটিশ জারি করা হলেও সংশ্লিষ্ট নেতারা কোনো সন্তোষজনক জবাব না দিয়ে বরং নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় লিপ্ত রয়েছেন। দলীয় গঠনতন্ত্র মোতাবেক নির্বাচনে অংশগ্রহণকারী 29 নেতাকে দল থেকে আজীবন বহিষ্কার করা হয়েছে। গাজীপুর সিটি নির্বাচনে বিএনপির প্রার্থীদের নিয়ে 6 মে প্রথম আলো প্রথম পাতায় গাজীপুর সিটি নির্বাচনে কাউন্সিলর পদে বিএনপির 24 নেতা কর্মী শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। আজীবন বহিষ্কৃত নেতাদের মধ্যে 25 জন পুরুষ, তারা সাধারণ ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী, বাকি 4 জন সংরক্ষিত ওয়ার্ডে মহিলা কাউন্সিলর প্রার্থী। বিএনপি নির্বাচনে না আসার জন্য ষড়যন্ত্র শুরু করেছে বলেন তোফায়েল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, ক্ষমতা হারানোর ভয় আওয়ামী লীগের কেন থাকবে, বরং বিএনপি নির্বাচনে না আসার জন্য ষড়যন্ত্র শুরু করেছে। নির্বাচন হবেই, কেউ নির্বাচন ঠেকিয়ে রাখতে পারবে না। মঙ্গলবার পোলায় পৌর আওয়ামী লীগের বর্ধিত সভায় নয় ওয়ার্ডের কমিটির নেতাদের সঙ্গে মত বিনিময়কালে তিনি এসব কথা বলেন। এই সময় আগামী নির্বাচনে সব ওয়ার্ড কমিটির নেতাদের মাঠে কাজ করার পাশাপাশি প্রধানমন্ত্রী অগ্রযাত্রার তথ্য মানুষের মধ্যে প্রচার করতে নির্দেশ দেন তোফায়েল আহমেদ।